रामायण विश्व साहित्येर अन्यतम बृहत्तम प्राचीन महाकाव्य। महर्षि वाल्मीकिर लेखा रामायण महाकाव्यटी कोशाल राज्येर किंवदंती राजपुत्र रामेर जीवन वर्णना करे। এই মহাকাব্যে উল্লেখ রয়েছে অনেক প্রাচীন প্রাচীন জায়গার নাম। আজকে আপনাদের দেখাবো রামায়ণের সেই সকল স্থানগুলো এখন কোথায় কোথায় অবস্থিত। অযোধ্যা। রামায়ণে ভগবান রামের অন্তর্ভুক্ত ইক্ষ্বাকু রাজবংশ দ্বারা শাসিত কোশালা রাজ্যের রাজধানী ছিল অযোধ্যা। রামের জন্ম অযোধ্যার দক্ষিণ প্রান্তের রামকোটে, যা বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি। অযোধ্যা হলেন যেখানে ভগবান রামের জন্ম হয়েছিল এবং যেখানে রাজা দশরথ তার কনিষ্ঠ স্ত্রী কৈকেয়ীকে তার ইচ্ছা প্রদান করেছিলেন এবং রামকে বনে নির্বাসিত করেছিলেন। তার 14 বছরের নির্বাসন যাত্রা এখান থেকে শুরু হয়েছিল। বর্তমান সময়ের অযোধ্যা এখনও একই নাম নিয়ে ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশের ফৈজাবাদ শহর সংলগ্ন অযোধ্যায় এখন প্রতি বছর রামনবমী পালিত হয়। এই উৎসব উপলক্ষে হাজার হাজার ভক্ত এখানে উপস্থিত হন। এই পবিত্র ভূমিটি ঘুরে দেখলে আধ্যাত্মিক সীমা অতিক্রম করার অনুভূতি লাভ করা যায়। জনকপুর। জনকপুর হলো দেবী সীতার জন্মস্থান এবং এখানেই ভগবান রামের সাথে সীতার বিবাহ হয়েছিল। জনশ্রুতিতে রয়েছে যে জনকপুরের রাজা এক জরাজীর্ণ খরার হাত থেকে মুক্তি পেতে এখানে জমি চাষ করেছিলেন এবং লাঙ্গল দেওয়ার সময়েই তিনি মাটির পাত্রের উপর হোঁচট খেয়েছিলেন, যার মধ্য দিয়ে সীতা আবির্ভূত হয়েছিল। এরপর এই স্থানটি সীতামার্হি নামেও পরিচিত হয়। পূর্বের জনকপুর বিহারের মুজফ্ফরপুর জেলার একটি মহকুমা। সীতামার্হি এখন কাঠমান্ডুর দক্ষিণ পূর্বে ভারতের সীমানা থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। বিবাহ পঞ্চমীর সময়ে সীতা ও রামের বিবাহ দিবসে রামনবমীতে এবং ভগবান রামের জন্মদিনে সীতাকে শ্রদ্ধা জানাতে লক্ষাধিক তীর্থযাত্রী জনকপুরে আসেন এবং ভগবান রামের জন্মদিনে সীতাকে শ্রদ্ধা জানাতে লক্ষাধিক তীর্থযাত্রী জনকপুরে আসেন। প্রয়াগ। ভগবান রাম তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষণের সাথে তাদের রাজ্য অতিক্রম করার সময় এখান থেকে গঙ্গা নদী পার হয়েছিলেন। যাওয়ার আগে এই তিনজন কিছু সময় ঋষি ভরদ্বাজের আশ্রমে কাটিয়েছিলেন। প্রয়াগ আজ এলাহাবাদ হিসাবে বেশি পরিচিত। এই শহরের পবিত্রতা পুরাণ, রামায়ণ এবং মহাভারতে উল্লেখ আছে। তাছাড়া এই শহরটি অমিতাভ বচ্চনের জন্মভূমি এবং কুম্ভ মেলার জন্য বিখ্যাত। পৃথিবীর বৃহত্তম ধর্মীয় সমাবেশ হল কুম্ভ মেলা। চিত্রকূট। কথিত আছে যে শ্রী রাম ও সীতা তাদের 14 বছরের প্রবাসকালীন সময়ে এই বনে ছিলেন। শ্রী রাম এবং সীতা তাদের 14 বছর নির্বাসনের 11 বছর এখানে বাস করেছিলেন। চিত্র এর আক্ষরিক অর্থ সুন্দর এবং কূটের অর্থ পর্বত। ভারত মিলাপ হলো সেই জায়গা যেখানে রামের ভাই ভরত চিত্রকূটে এসে রামকে অযোধ্যায় ফিরে আসার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি তার পিতার আদেশ অমান্য করেননি। রাম ফিরে যেতে অস্বীকার করলে ভরত তার পাদুকা নিয়ে সিংহাসনে রেখে রাম ফিরে না আসা পর্যন্ত রাজ্য শাসন করতে থাকে এবং রাম কমদগিরির উপরই থেকে যান। চিত্রকূট উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের সীমান্তবর্তী লখনৌ এর দক্ষিণে এবং এলাহাবাদ থেকে 132 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। রামঘাট চিত্রকূটের সেই জায়গা যেখানে রাম ও সীতার স্নান করতেন। ভারত মিলাপ মন্দিরটি হলো সেই স্থান যেখানে ভারত এবং রাম 14 বছর নির্বাসনের পরে পুনরায় একত্র হয়েছিল বলে মনে করা হয়। দণ্ডকারণ্য। রামায়ণে দণ্ডকারণ্য একটি গুরুত্বপূর্ণ স্থান, কারণ এখানেই সম্পূর্ণকার সাথে ভগবান রামের দেখা হয়েছিল এবং তার প্রেমে পড়েছিল। তিনি তাকে ফিরিয়ে দিলে সম্পূর্ণকার ভাই খর এবং দূষণ রামের উপর আক্রমণ করেছিলেন এবং রাম পরবর্তী যুদ্ধে তাদের হত্যা করেছিলেন। এটি হিন্দু পুরাণ অনুসারে একটি গুরুত্বপূর্ণ স্থান। দণ্ডকারণ্য হল বিস্তৃত অঞ্চল যেখানে ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের কিছু অংশ রয়েছে। এই অঞ্চলটি আধ্যাত্মিকতার জন্য বিখ্যাত। এজন্য আশেপাশের দুধসাগর, জলপ্রপাত, সুলা এবং আঙ্গুর ক্ষেত দেখার জন্য অনেকেই বেড়াতে আসেন। এই জায়গাটি বর্তমানে ছত্তিশগড়ে অবস্থিত। পঞ্চবটি। পঞ্চবটি দণ্ডকারণ্যের একটি অংশ ছিল,
যেখানে রাম তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষণকে নিয়ে নির্বাসনের সময় বাড়ি তৈরি করেছিলেন। এই স্থানটিকে তপোবন বলা হয়, যেখানে সম্পূর্ণখা সীতাকে হত্যা করার চেষ্টা করার সময় রামের ভাই লক্ষণ সম্পূর্ণখার নাক কেটেছিলেন। এই জায়গাতেই রাবণ সীতাকে প্রলুব্ধ করার জন্য হরিণের ছদ্মবেশে মরীচিকে প্রেরণ করেছিলেন এবং পরে তাকে অপহরণ করেছিলেন। পঞ্চবটির আধুনিক নাম হলো নাসিক। কালারাম মন্দির হলো পঞ্চবটির অন্যতম বিখ্যাত মন্দির। অন্যান্য জায়গায় সীতার গুহা এবং কপলেশ্বর মন্দির রয়েছে। এই জায়গাটি মহারাষ্ট্রে অবস্থিত নাসিক জেলার একটি অংশ। এই স্থানেই লক্ষণ লক্ষণরেখা এঁকেছিলেন। রাবণ সীতাকে এখানেই অপহরণ করেছিলেন। রামকুণ্ড পঞ্চবটির সেই জায়গা যেখানে রাম স্নান করতেন। কিষ্কিন্ধা। কিষ্কিন্ধা ছিল বানরের রাজ্য। কিষ্কিন্ধা সম্বন্ধে রামায়ণে অত্যন্ত বিশদভাবে উল্লেখ করা আছে। এই রাজ্যের কয়েকটি উল্লেখযোগ্য স্থান মহাকাব্য মহাভারতেও পাওয়া যায়। এই রাজ্যটি বর্তমানের কর্ণাটকের হাম্পিতে অবস্থিত। এটি ছিল বালি এবং সুগ্রীবের রাজ্য। এই সেই রাজ্য যেখানে রাম হনুমান এবং অন্যান্য বানরের সাথে দেখা করেছিলেন এবং সুগ্রীবের সহায়তায় তার বাহিনী গঠন করেছিলেন। বানর রাজ্য কিষ্কিন্ধা আজ কর্ণাটকের হাম্পির কাছে তুঙ্গভদ্র নদীর আশেপাশের অঞ্চল হিসাবে চিহ্নিত। আজ হাম্পি ইউনেস্কোর একটি বিখ্যাত ঐতিহ্যবাহী সাইট। এর অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য এর ধ্বংসাবশেষ, যা বছরের পর বছর আগ্নেয়গিরির ক্রমবর্ধমান এবং মাটির ক্ষয়ের ফলে তৈরি। রামেশ্বরম। এই সেই জায়গা যেখান থেকে বানরের সেনাবাহিনী রাবণের লঙ্কায় পৌঁছানোর জন্য রামসেতু তৈরি করা শুরু করেছিলেন। এছাড়াও বলা হয় যে সীতা এখানে লঙ্কা থেকে ফিরে এসে শিবলিঙ্গ তৈরি করেছিলেন। রামেশ্বরম আজ দেশের একটি প্রধান তীর্থস্থান। মন্দিরগুলি ছাড়াও একটি বড় আকর্ষণ হল ভাসমান স্টোন ব্রিজ, যা বানর সেনাবাহিনী তৈরি করেছিল। এই ব্রিজটি রামেশ্বরম থেকে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে দেখা যায়। এটি তামিলনাড়ুর একটি অংশ এবং এই জায়গা থেকে রাম এবং বানর সেনাবাহিনী লঙ্কার জন্য একটি সেতু তৈরি করেছিল। সেতুর নাম রাখা হয়েছে রাম সেতু। লঙ্কা থেকে ফিরে আসার পরে রাম এই জায়গায় শিবের উপাসনা করতে গিয়ে থেমে যান এবং ব্রাহ্মণ অর্থাৎ রাবণকে হত্যা করার জন্য ক্ষমা চেয়েছিলেন। অশোক বন। রাক্ষসের রাজা রাবণের রাজ্য ছিল লঙ্কা। অশোকবন লঙ্কার একটি উদ্যান ছিল। এটি সেই স্থান ছিল যেখানে সীতার অপহরণের পরে তাকে বন্দী করে রাখা হয়েছিল। ধারণা করা হয় যে তিনি রাবণের প্রাসাদে থাকতে অস্বীকার করেছিলেন এবং অশোক গাছের নিচে থাকতে চেয়েছিলেন, তাই এই বনের নাম রাখা হয়েছিল অশোকবন। এর বর্তমান অবস্থান হাগগালা বোটানিক্যাল গার্ডেন, শ্রীলঙ্কার রিয়ারা শহর নোয়ারা এলিয়ার নিকটবর্তী বলে মনে করা হয়। এখন অশোকাবন নামে পরিচিত। বর্তমানে সীতা এলিয়া গ্রামে সীতা আম্মান মন্দির নামে একটি মন্দির রয়েছে। তালাই মান্নার। এটি শ্রীলঙ্কায় রামের প্রথম জায়গা যেখান থেকে রাবণের শক্তিশালী সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব শুরু হয়েছিল। দীর্ঘ যুদ্ধের পর ভগবান রাম রাবণকে বধ করেছিলেন এবং বিভীষণকে লঙ্কার সিংহাসনে বসিয়েছিলেন। তালাই মান্নার এখন শ্রীলঙ্কার উত্তর পশ্চিম উপকূলের মান্নার দ্বীপে অবস্থিত একটি বসতি। এই জায়গাটি এখন শ্রীলঙ্কার সমুদ্র সৈকত। এই জায়গাটি যেখানে রাম লঙ্কায় প্রথম পা রেখেছিলেন এবং যেখানে তিনি রাবণকে হত্যা করেছিলেন। তালাই মান্নার এবং রামেশ্বরম রাম সেতু দ্বারা যুক্ত ছিল। লেপাক্ষি। এই জায়গাটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত এবং সেখানেই শকুনের মতো অর্ধদেবতা জটায়ু সীতাকে রাবণ থেকে উদ্ধারের চেষ্টা করেছিলেন এবং রাবণ জটায়ুর ডানা কেটে দিয়েছিলেন। উৎসঙ্গদা। এটি শ্রীলঙ্কারও একটি জায়গা। এই জায়গাটি রাবণ তার পুষ্পক বিমানকে রাখার জন্য ব্যবহার করেছিলেন। লঙ্কাপুরণের সময় হনুমানের আগুনের দ্বারা এই স্থানটি পুড়ে গিয়েছিল। দিভুরুম্পলা। এই স্থানটি শ্রীলঙ্কায় সীতালিয়া থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গাতেই সীতার অগ্নি পরীক্ষা হয়েছিল। এটি এই অঞ্চলের স্থানীয়দের মধ্যে একটি জনপ্রিয় উপাসনালয়। বিশরাগ। বিশরাগ উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রাম। বলা হয় রামায়ণের মহান রাজা এবং খলনায়কের রাবণের জন্মস্থান। মজার বিষয় হল বিশরাগের লোকেরা দিওয়ালিতে রাবণের প্রতিমা না পুড়িয়ে পরিবর্তে তারা তার মৃত্যুতে শোক প্রকাশ করে। বিশরাগে রাবণের একটি মন্দির রয়েছে।
মন্দসৌর। বর্তমান মধ্যপ্রদেশের মন্দসৌরকে দশাপুর নামেও ডাকা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে মন্দসৌর হলেন রাবণের স্ত্রী মন্দোদরীর জন্মস্থান। এমনকি রাবণ এবং মন্দোদরীর বিবাহ এখানে ঘটেছিল বলে মনে করা হয়। মন্দসৌরের কিছু অংশে রাবণের পূজা করা হয়। লঙ্কা। অসুর রাজা রাবণের দ্বীপদুর্গের রাজধানী হল লঙ্কা। প্রাচীন লঙ্কাপুরা শহর হনুমানের দ্বারা পুড়িয়ে ফেলা হয়েছিল বলে মনে করা হয়। রাবণের ভাই বিভীষণের সাহায্যে রাম রাবণকে হত্যা করেছিলেন। পরে বিভীষণ লঙ্কাপুরের রাজা হন। মহাভারতের মতে যুধিষ্ঠিরের রাজসীয় যজ্ঞের জন্য দক্ষিণে সামরিক অভিযানের সময় পাণ্ডব সহদেব এই রাজ্যটি পরিদর্শন করেছিলেন। লঙ্কা বর্তমানে অনেকের মধ্যে শ্রীলঙ্কা নামেও পরিচিত। মিথিলা। মিথিলা নেপালের জনকপুর এবং ভারতের বিহারের কিছু অংশে অবস্থিত। এই জায়গাটি ছিল সীতার বাবা জনকের রাজ্য।